15 বছরে বাংলাদেশ পুলিশটাকে যে ডিসফাংশনাল করা হয়েছে, এটির জন্য যে কয়জন কর্মকর্তা দায়ী তার জন্য ডক্টর ফিরোজী আহমেদ। মানে নৈতিক চরিত্রটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা লোকের নৈতিক চরিত্র দিয়েই কিন্তু বোঝা যায় যে এই লোকটা আসলে দেশ ও জাতিকে কতটুকু সার্ভিস দিতে পারবে। তো বেনজিরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বেনজির যে অত্যন্ত মানে ন্যাস্টি ক্যারেক্টারের একটা পার্সন এবং তার যে অসংখ্য নারী ঘটিত কেলেঙ্কারি আছে এটা সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থা কিন্তু জানে, এবং তার যে প্রতি রাতেই মানে অবৈধ সম্পর্ক করতে হয় মেয়েদের সাথে, সে যে দুবাইতে গিয়ে কোথায় থাকে, কোথায় গিয়ে দুবাইতে কোন কোন মেয়েদের সাথে কি কি করে, কোন কোন ফিল্ম স্টার বা মডেলদের সাথে তার পরকীয়া রয়েছে, এটা কিন্তু মোটামুটি সকলেই জানে। এই গোয়েন্দা সংস্থা যারা আছে সকলে জানে। এগুলো জানার পরেও যখন একটা লোককে পুলিশ কমিশনার করা হলো, তাকে যখন র‍্যাবের প্রধান করা হলো, তাকে যখন এই পুলিশের আইজিপি করা হলো, তো মানে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবাক করে যে সরকার গোয়েন্দা সংস্থা সকলেই জানে যে এই লোকটা নৈতিকভাবে একটা খারাপ লোক, বাজে প্রকৃতির লোক, অথচ তাকেই বারেবার প্রমোশন করে পুরস্কৃত করা হয়েছে। তো এখন মানে ওই যে একটা কথা আছে না যে প্রাপ্ত বাপকেও ছাড়ে না, এখন এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে এবং সামনেও আসবে। এবং আমার কাছে স্পেসিফিক তথ্য রয়েছে বেনজিরের সুনির্দিষ্ট নারী কেলেঙ্কারির, যেটা আমি এখনো প্রকাশ করিনি, কিন্তু আমি ওকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে ও যদি সাহস থাকে ও অস্বীকার করুক এবং তারপরে আমি এগুলো প্রকাশ করব। এবং আমি চাচ্ছি যে আগামী দিনগুলোতে তার নারী কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত প্রকাশ করতে। আমার এখন একটাই বাধা, সেটা হচ্ছে যে ওই নারীগুলোর নিরাপত্তা আমাকে এনশিওর করতে হবে। তো যেহেতু বেনজির ইতিমধ্যেই কুপকাত হয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বা ব্যবস্থা শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তো আমি যে মুহূর্তে গ্রিন সিগন্যাল পাবো যে আমি এগুলো এক্সপোজ করলে ওই মেয়েগুলোর নিরাপত্তা থাকবে এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, বেনজিরের দ্বারা তারা আক্রোশের শিকার হবে না, তখন আমি আসলে জনস্বার্থে এই বিষয়গুলো উন্মোচন করবো। এবং আমি আশা করছি খুব শিগগিরই হয়তো আমি এগুলো উন্মোচন করতে পারবো। তো এই আপডেটটি আমি দর্শকদেরকে দিতে চাইছি যে বেনজিরের নারী কেলেঙ্কারি সম্পর্কে তারা খুব কমই জেনেছে, আরো অনেক কিছু জানার আছে এবং ইনশাল্লাহ সেটা আমার মাধ্যমে নাগরিক টিভির মাধ্যমে অচিরেই তারা জানতে পারবেন। এই কথাটা বলেন নাই যে গত 15 বছরে যে নিয়োগগুলো হয়েছে সেখানে হিন্দু এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের সমর্থক বা তাদের ছেলে মেয়েরা কেউ নিয়োগ পেয়েছে এটা কিন্তু উনি বলেন নাই। এই কথাটা উনি বললে ওনার হয়তো কথার সত্যতা মানুষ আরো গ্রহণ করবে। এই কথাটা কিন্তু উনি বলে নাই যে ব্যারিস্টার জিল্লুর রহমানের মতো কর্মকর্তাকেও তাদেরকে অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে পদোন্নতি না দিয়ে। যেমন আমার চাকরি 7 বছর ছিল, 7 বছর থাকার আগে আমাকে পদোন্নতি না দিয়ে একই পদে 10 বছর রেখে আমাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে আমার ব্যাচে। এই মুহূর্তে অ্যাডিশনাল আইজিপি, তারা 15 জন অ্যাডিশনাল আইজিপি আছে, তারা কিন্তু এখন আইজিপি হওয়ার জন্য দিন গুনছে। সে যখন ছিল তার বিরুদ্ধে তো স্যাংশন দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে সব থেকে মানে এই বিরোধী রাজনৈতিক দল দমন এই বেনজির আহমেদের সময় সবচেয়ে বেশি হয়েছে, ওনার সময় সবচেয়ে বেশি পুলিশে দুর্নীতি, অর্থাৎ পুলিশ দুর্নীতি করেছে, ওনার সময় সবচেয়ে বেশি কে বলে পুলিশ দ্বারা কে বলে বিনা বিচারে হত্যা হয়েছে, ওনার সময় সবচেয়ে বেশি পুলিশের দুর্নাম হয়েছে, ওনার সময় সবচেয়ে বেশি পুলিশকে সমালোচনার সামনে পড়তে হয়েছে, এটা তো সত্য। আপনি আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো আমি হয়তো এত সময়ের অভাবে বলতে পারতাম না, বাট আমি আরো দুই চারটা পয়েন্ট বলতাম। আপনি যে কথাগুলো বলেছেন, যেমন গত 15 বছরে বাংলাদেশ পুলিশটাকে যে ডিসফাংশনাল করা হয়েছে এটির জন্য যে কয়জন কর্মকর্তা দায়ী তার জন্য ডক্টর বেনজির আহমেদ। উনি কিন্তু, আপনার হয়তো খেয়াল থাকবে, উনি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশে ছিলেন উনি কিন্তু হেফাজতের এই ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে ছত্রভঙ্গ করেছে এবং যেগুলো পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। এবং উনি কিন্তু 2014 সালে যে নির্বাচন যেখানে বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলের একটা গণতান্ত্রিক আন্দোলন, এই 2014 সাল এবং 2015 সালে গণতান্ত্রিক আন্দোলনের সময় উনি কিন্তু বলেছিলেন যে সরকার আমাদের অস্ত্র দিয়েছে হাডুডু খেলার জন্য। এবং ওই সময়ে বিডিআর এর যিনি ডিজি ছিলেন জেনারেল আজিজ, পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন, উনি বিডিআর এর ডিজি থাকার সময় উনি কিন্তু বলেছিলেন যে আমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে এটি কি খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করার জন্য। তার মানে একদিকে বিডিআর এর ডিজি জেনারেল আজিজ, একদিকে হলো ডিএমপির কমিশনার ডক্টর বেনজির, তারা কিন্তু এই কথাগুলো বলেছিলেন। এবং আমাদের এই যে পুলিশের যে অবস্থা, একটা ডিসফাংশনাল অর্গানাইজেশন,
এবং গত 15 বছর ধরে বাংলাদেশ পুলিশ একটা পুলিশ লিগে পরিণত হয়েছে। আমরা আমরা সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে কাউকে পরিচয় দিতেও কিন্তু আমরা লজ্জা বোধ করি। কিন্তু এখন যে আমি যে কথাটা বললাম, ঢালাও ভাবে আপনি কিন্তু বাংলাদেশ পুলিশকে দোষারোপ করতে পারেন না, আপনি কিন্তু ঢালাও ভাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে দোষারোপ করতে পারেন না। এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা কমান্ড লেভেলে আছে, যারা কুশীলব, তারা কিন্তু সরকারের কাছ থেকে কোন না কোন ভাবে বেনিফিট, আইদার দুর্নীতি, আইদার অর্থ, আইদার তাদের স্ত্রী ছেলে মেয়ে ভাই বোনদেরকে বেনিফিট দেওয়ার জন্য তারা কিন্তু সরকারের সাথে, এই যে নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে পরাস্ত করা হয়েছিল, মির্জা আফর, রায়দুল্লাহ, খসেটি বেগম, জগৎ শেঠ, তারা কিন্তু এইভাবেই কিন্তু আচরণ গুলো করছে। এখন বেনজির সাহেব বা বেনজির সাহেবের মতো কিছু কর্মকর্তা, এই যে এখনো আছে আমাদের যে কর্মকর্তা যারা আমরা ইলেকশনের আগে কিন্তু আমরা দেখেছি, কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা টোটাল পুলিশ বাহিনীকে যদি আপনি আপনি যদি অবজ্ঞা করেন, অপমান করেন, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। কারণ বাংলাদেশ পুলিশ আমরা কিন্তু সেটা করছি না, এবং আমরা এটা করতেও চাই না, এবং আমরা এই জন্যই করতে চাই না যে একমাত্র এই বেনজিরের মতো লোকরা যাদেরকে এই শেখ হাসিনা তৈরি করেছে তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, এদের সংখ্যা তো খুব বেশি না, এবং এরাই তো পুলিশ বাহিনীকে সাংঘাতিক ভাবে একটি মানে মানে কি বলবো জনগণের বিপক্ষে একটি মানে কি বলবো মানে আমার ভাষা নেই যে একটি বিধ্বংসী বাহিনী হিসেবে দাঁড় করিয়েছে, এটাও তো সত্য। এবং আমি সব পুলিশ ভাইদেরকে আমরা আমি দোষ দিই না, আমি আমি দায়ী করতে রাজি না, এবং আমি যতটুকু জানি আমাদের আমাদের এই পুলিশ বাহিনী এই মানে বেনজিরের বিরুদ্ধে যতগুলো প্রতিবেদন নাজমুস সাকিব করেছে, প্রত্যেকটি মানে সবচেয়ে বেশি দর্শক ছিল হচ্ছে আমাদের পুলিশ বাহিনী, এবং প্রত্যেকটি পুলিশ এই বাহিনী এর সদস্যরা এটি এটি সাদরে গ্রহণ করেছে, এবং তার এই দুর্নীতি, তার এই কে বলে বিরোধী রাজনৈতিক দলকে দমন, বা এই যে শেখ হাসিনার লাঠিয়াল হিসেবে পুলিশ বাহিনীকে তৈরি করার সমস্ত কৃতিত্ব এই বেনজিরের, যেটা সে তার বক্তব্যে বলেনি, এখানে সে বলেছে সে নিষ্পাপ। তো এখন এ ব্যাপারে আমার মনে হয় যে আপনি যতটুকু বললেন মানে ক্রেডিট আপনি দিলেন যতটুকু দিয়েছেন, আমার মনে এই এটাও তার পাওয়ার যোগ্যতা আর মানে উনি যোগ্য না আর কি। আপনি কি বলবেন? না, সেটা হলো যে আপনার আপনার ক্রিমিনোলজিতে বা ক্রিমিনাল সায়েন্সে যেটা বলা হচ্ছে যে অ্যাকিউজ ইজ ইননোসেন্ট আনটিল এন্ড আনলেস প্রুভড আদারওয়াইজ। এখন উনি তো ব্যাখ্যা দিবেনই, ওনার বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয়েছে উনি তো ব্যাখ্যা দিবেনই, আর উনি যে বিষয়গুলো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন এবং উনি শুদ্ধাচার কৌশল পেয়েছেন, এটি হয়তো তার দুই একটা ভালো কাজ, কিন্তু এটার পাশাপাশি তার যে খারাপ কাজগুলো সেই কাজগুলো কিন্তু উনি বলেন না, এবং সরকারও কিন্তু ওই বিষয়গুলো বিবেচনায় নেয় নাই। আর আমাদের বাংলাদেশ পুলিশে আগে যে সমস্ত কেনাকাটি গুলো হতো সেগুলো আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে এসপিরা কমান্ডিং অফিসার থাকতো, তারা কিন্তু কেনাকাটি করতো, কিন্তু বেনজির সাহেব এসে ওই কেনাকাটি কিন্তু কেন্দ্রীয় ভাবে নিয়েছে, কেন্দ্রীয় ভাবে। তার মানে বাংলাদেশ পুলিশ হচ্ছে 2 কোটির পুলিশের সদস্য, এখানে কিন্তু হিউজ কেনাকাটি হয়, এবং আমাদের হসপিটালে যে ওষুধ কেনাকাটি হয় সেটিও কিন্তু কেন্দ্রীয় ভাবে কেনাকাটির ব্যবস্থা করা হয়েছে। তো বেনজির সাহেব একটি দুইটা কাজ ভালো করেছে, এটা ঠিক আছে, কিন্তু অন্য অন্য কাজও কিন্তু যেখানে যেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেখানে আসে সেখানে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করতে, সেখানে উনি ডিসেন্ট্রালাইজ না করে উনি কিন্তু দায়িত্বে আসার পরে সেন্ট্রালাইজ করেছেন, এবং কেন সেন্ট্রালাইজ করেছেন সেটি হয়তো আমি এখানে অন ইয়ার বা অন ওপেন আমি কথাগুলো বলতে চাচ্ছি না, বাট উনার এই যেখানে ডিসেন্ট্রালাইজ করার কথা সেখানে সেন্ট্রালাইজ করাটা ঠিক হয় নাই। আর যেটা হচ্ছে যে আমাদের বেনজির সাহেব বলেন, আমাদের সেনাপ্রধান বলেন, আমাদের চিফ জাস্টিস বলেন, বা অন্যান্য বাহিনীর প্রধানগণ বলেন, যারা এই সরকারে কুশীলব হিসেবে কাজ করছে, আমাদের প্রবাদে যেটা বলা হচ্ছে যে আপনি আপনি পাপীকে নয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। তো এই যে আমাদের যারা
কুশীলব হিসেবে কাজ করছে। আমাদের উচিত হচ্ছে এদেরকে ঘৃণা করা, এদেরকে বয়কট করা, এদেরকে স্যাংশন করা এবং সামাজিকভাবে এদের পরিবার, এদের ছেলে মেয়ে এবং এই সমস্ত কর্মকর্তাদেরকে বয়কট করা। কারণ এরাই কিন্তু নষ্টের গুরু। কারণ টোটাল বাংলাদেশ খারাপ না, টোটাল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু খারাপ না, টোটাল জুডিশিয়ারি কিন্তু খারাপ না, কিন্তু যে বিচার বিভাগের একটা বেঞ্চ মির্জা ফখরুলের জামিনের ক্ষেত্রে তারা ওই যে বলেছিল যে মির্জা ফখরুল গত 2 বছর ধরে যে আন্দোলন করছে ভোটের অধিকারের নামে, এটি এটি করে প্রক্রান্তরে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে এবং জাহান্নাম বানানোর চেষ্টা করছে, এই কথাটা মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করবে না। কিন্তু ওই দুইজন বিচারপতি কিন্তু তাদের কমেন্টসে কিন্তু এটা লিখেছে। এটা কিন্তু টোটাল বিচার বিভাগের সমস্যা না, এটা সমস্যা হলো ওই যে দুইজন বিচারপতি যে অতি উৎসাহী হয়ে অতি বড় রাজনীতিবিদ হয়ে কথাগুলো বললেন। এই যে বেনজির সাহেবের যে বক্তব্য গুলো ছিল, উনি যখন ডিজি র‍্যাব ছিলেন, উনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, উনি যে আইজিপি ছিলেন, এই এই দায়ভার এই লায়াবিলিটিস কিন্তু ওনার ব্যক্তি, এটা কিন্তু বাংলাদেশ পুলিশের কিন্তু এই দায়ভার। আর আমাকে এই এর আগে যে এর আগে একটা টক শোতে গিয়েছিলাম, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা ওখানে আরো দুইজন আলোচক ছিল, তারা তারা আমার সাথে ডিফাই করেছে এবং তারা বলেছে যে বেনজির সাহেবের কিছুই হবে না এবং বেনজির সাহেবের পিছনে আছে সরকার, সরকার তাকে প্রশ্রয় দিচ্ছে এবং দিবে এবং তার কিছুই হবে না। যদিও আমি এটি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করেছি, আমি যে বিষয়টি আপনাকে শুরুতেই বলছিলাম যে এটি হবে না, কিছু হবে না এটির বিষয়টি আমি নিশ্চিত। এই জন্যই যে আমরা দেখলাম দুদক এটি তারা তাদের দৃষ্টিগোচর করেছে, তারা স্টেটমেন্টও দিয়েছে, তারা তারা এটাকে তারা নোটিশে নিয়েছে। সো আমার কাছে মনে হয় যে এটাও একটি এক ধরনের, যেমন সাকিব বললেন যে ব্যারিস্টার সুমনকে দিয়ে এটি এটি বলা বলানো হয়েছে, আমার কাছে মানে আমি আপনার কাছে জানতে চাই এটি কি আই ওয়াশ কিনা, কিংবা এই মানে তাকে আবার এই মেশিনের মধ্য দিয়ে তাকে মানে ব্ল্যাক কে হোয়াইট করার একটা প্রক্রিয়া করবে কিনা দুদক, আপনার মন্তব্য জানতে চাই। জি আচ্ছা, আপনি যেটা বললেন টিটো রহমান তার যে নারী গঠিত বিষয়গুলো বলেছে, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না, যেহেতু এটা তার একটা ব্যক্তিগত বিষয়। বাট আমি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার যখন মামলা ট্রায়াল হয়, মামলা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্রিমিনাল মামলা, এক ক্রিমিনাল কেস আর একটা সিভিল কেস। ক্রিমিনাল কেসের মামলা প্রমাণের মান হচ্ছে 100%, তার মানে আপনাকে এভিডেন্স দ্বারা আদালতকে বোঝাতে আপনাকে সক্ষম হতে হবে যে ঘটনাটা সত্য এবং 100% এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে বলা হচ্ছে অন দা ব্যালেন্স অফ প্রবাবিলিটি, অন দা ব্যালেন্স অফ প্রবাবিলিটি হচ্ছে যদি 51% এভিডেন্স দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে এই জমির মালিক আমি, তাহলে কিন্তু আদালত আপনার পক্ষে রায় দিবে, কারণ আরেক পক্ষ হয়তো এভিডেন্স উত্থাপন করবে 49%, আপনি যদি 51% উপস্থাপন করতে পারেন তাহলে আপনার পক্ষে রায় দিবে। এখন আমি কেন এই উদাহরণটা আনলাম, আমি উদাহরণটা আনলাম হলো যে বেনজির ডক্টর বেনজিরকে দিয়ে শেখ হাসিনার কতটুকু লাভ হবে। এখন আপনি যদি অন দা ব্যালেন্স অফ প্রবাবিলিটি যদি হিসাব করেন তাহলে তাহলে ডক্টর বেনজিরকে দিয়ে কোনোভাবেই শেখ হাসিনার 50% এর উপরে লাভ হবে না, এটা অবশ্যই 50% এর কম হবে। তাহলে শেখ তাহলে বেনজির সাহেব তো এখন একটা ডেড হর্স, তাহলে বেনজির সাহেবকে নিয়ে শেখ হাসিনা এখন কেন চিন্তা করবে? আর কোন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোন রাজনৈতিক নেতা যারা স্বৈর শাসক তারা কখনো একটা জিনিস মানে সরকারি কর্মকর্তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করার পরে তাকে কখনো ওই টিস্যু পেপারটা পকেটে তুলে নেয় না। আর যদি সরকারের যদি কোনো সম্মতি থাকতো তাহলে তার বিরুদ্ধে এখন এই দুর্নীতির মামলা স্টার্ট হতো না। এখন আপনি যেটা বললেন যে এটা আইওয়াস কিনা, হ্যাঁ এটা একটা আইওয়াস হতে পারে, এটা একটা আইওয়াস হতে পারে, যেহেতু উপজেলা নির্বাচন নিয়ে ঝামেলা হচ্ছে, বিএনপি এবং ওই যে বিএনপি জামাত 63টা দল ইলেকশনে আসছে না, আবার দুই দিন আগে যে আপনার দুই দিন না তিন দিন আগে আপনার ফরিদপুর মধুকালীতে 3 জন ওই যে মুসলিম শ্রমিককে পিটিয়ে ওই যে মারা হলো, এই বিষয়গুলো নিয়েও একটা আইওয়াস থাকতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এট দ্য এন্ড বেনজির ডক্টর বেনজির শেখ হাসিনার কৃপা পাবে না, কারণ 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 দেখেন শেখ হাসিনা যে লেফটেন্যান্ট কর্নেল
আরেক সাইড, সে কিন্তু সাতজনকে হত্যা করেছিল এবং সে কিন্তু একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার মোফাজ্জল হোসেন মায়ের কিন্তু জামাই, কিন্তু তাকেও কিন্তু শেখ হাসিনা কিন্তু ছাড় দেয় নাই, তাদের তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। মারাত্মক অনিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না, এর কারণ মারাত্মক অনিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। জাতীয় নির্বাচনগুলোতে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছে যে সেগুলো অবাধ হয়নি অথবা নিয়ম লঙ্ঘন ছাড়া হয়নি। বাংলাদেশে 2023 সালের মানবাধিকার ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের স্থানীয় সময় রাত 11:30 দিকে প্রকাশ করা হয় ওই রিপোর্ট। বিশ্বের প্রায় সব দেশের ওপর প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট, এতে বাংলাদেশ অংশ তুলে ধরা হয়েছে 79 পৃষ্ঠায়। এতে বলা হয় প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলখানা থেকে হস্তান্তর করে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে, অত্যাবশ্যকীয় হলেও তাকে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এতে আরও বলা হয়েছে ভিন্ন মতলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে খেয়াল খুশি মতো আটক ও গ্রেপ্তার। আইন প্রয়োগকারী সংস্থা জোরপূর্বক গুম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তবে 2023 সালে এর সংখ্যা কম ছিল। তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার বিষয়। এতে বলা হয়েছে তাদের ওপর প্রয়োগ করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, তারা নিজেরা রিপোর্ট সেন্সর করতে বাধ্য হন। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে পর্যবেক্ষকরা বলেছেন 2018 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে তা অবাধ ও সুষ্ঠু ছিল না, তা বিঘ্ন হয়েছে অনিয়মে। এর মধ্যে আছে ব্যালট বক্স ভরার করা, বিরোধী দলীয় এজেন্ট ও ভোটারদের ভোট কেন্দ্রে ভীতি প্রদর্শন, নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে বিরোধী দলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে হয়রানি, ভীতি প্রদর্শন, খেয়াল খুশি মতো গ্রেপ্তার ও সহিংসতার বিশ্বাসযোগ্য বহু রিপোর্ট আছে। বছর জুড়ে পার্লামেন্টের শূন্য আসনে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো চিহ্নিত হয়েছে ভীতি প্রদর্শন, অনিয়ম ও সহিংসতা দিয়ে। রিপোর্টে আরও বলা হয় পার্লামেন্টের একটি উপনির্বাচনের প্রচারণাকালে 17 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হিরো আলমের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলাকারীদের বিরুদ্ধে তার মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা। নির্বাচনের দিনে তার ওপর একটি ভোট কেন্দ্রে আবারও হামলা হয়, সেখান থেকে তিনি সরে যাওয়ার পর হাসপাতালে ভর্তি হন, কিন্তু পুলিশ তাকে শাসক দলের সমর্থকদের ওপর থেকে সুরক্ষা দেয়নি। এ ঘটনায় সন্দেহভাজন 10 জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ওই রিপোর্টে বলা হয় বিরোধী দলীয় নেতা ও কর্মীদের বিরুদ্ধে দেয়ানি ও ফৌজদারি অভিযোগে আইন প্রয়োগকারী রিসোর্সগুলোকে কাজে লাগিয়েছে সরকার। বহু বছর জুড়ে রাজনৈতিক বিক্ষোভের সঙ্গে সাম্প্রতিক বিষয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। বিএনপি এবং অন্য দলগুলোর এমন দাবিকে সমর্থন করে সংবাদ মাধ্যম বলা হয় আটক করা হয়েছে অভিযুক্ত অনেককে। মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষকরা বলছেন এসব অভিযোগের বেশিরভাগই ভিত্তিহীন। বিরোধী দলীয় নেতাকর্মীরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি। বাংলাদেশে ইসলামপন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাতে ইসলামীর নেতারা ও সদস্যরা বলেছেন সাংবিধানিকভাবে মত প্রকাশের যে স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার আছে তারা তা চর্চা করতে পারছেন না আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হয়রানির কারণে। খুবই কম ক্ষেত্রে তাদেরকে র্যালি করার অনুমতি দিয়েছে পুলিশ, কিন্তু অন্য সবটাকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
রিপোর্টে আরো বলা হয়, আওয়ামী লীগ সংশ্লিষ্ট দল বিশেষত এর ছাত্র বিষয়ক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশ জুড়ে সহিংসতা ও ভীতি প্রদর্শন করেছে। নির্দলীয় কোনো ব্যক্তি, বিরোধী দলের কেউ অথবা অন্য কেউ যদি তারা সরকারের সমালোচনা করে বলে মনে হয়, তাহলে তাদের বিরুদ্ধে তারা এই সহিংসতা ও ভীতি প্রদর্শন করে, এক্ষেত্রে তারা দায় মুক্তি পায়। 10ই এপ্রিল প্রথম আলোর বিরুদ্ধে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর নিন্দা প্রকাশের পর আওয়ামী লীগের যুব নেতাকর্মীরা বেরিয়ে আসেন এবং ওই পত্রিকাটির অফিস ভাঙচুর করেন। সেখান থেকে তাদের একই অ্যাকশন সামাজিক মাধ্যমেও সরাসরি প্রচার করে। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।